আসসালামু আলাইকুম। আজ একটি এনজিও চাকরি বিজ্ঞাপনে আপনাদের সামনে হাজির হয়েছি। দিশা এনজিও প্রতিষ্ঠান থেকে একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনের মাধ্যমে 300 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়। তো ভিডিওটি টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করুন, তাহলে ডিটেল জেনে সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম দেওয়া হয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3-এ। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাস্টার্স ডিগ্রি পাস হতে হবে এবং প্রশিক্ষণ কালে 1 মাস বেতন দেওয়া হবে 15,000 টাকা এবং শিক্ষানুবেশ কালে 6 মাস 17,500 টাকা এবং স্থায়ীকরণের পর 20,000 টাকা। 2 নং ক্রমিকে বলা হয়েছে ক্রেডিট অফিসার গ্রেড 1, স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এটাতে স্থায়ীকরণের পর বেতন ধরা হবে 19,360 টাকা এবং বয়স হতে হবে সকল পদের জন্য 22 থেকে 32 বছর। ক্রেডিট অফিসার হিসেবে লোক নিয়োগ দেওয়া হবে স্নাতকোত্তর পাশে এবং বেতন ধরা হবে স্থায়ীকরণের পর 18,460 টাকা। এখানে বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীদের কি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্যতোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী 20/2/2022 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা E-10 বর্ধিত পল্লবী মিরপুর 11.5 ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে যে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 10,000 টাকা জমা দিতে হবে এবং যোগদানের সময় নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা প্রদান করতে হবে। বলা হয়েছে বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট www.disabd.org তে দেখা যেতে পারে। তো এই ছিল দিশা এনজিও চাকরির বিজ্ঞাপনটি। যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন অন্য একদিন আসবো অন্য চাকরির বিজ্ঞাপন নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।